Welcome to my channel, Mom's Life. আমি একটা টর্চে আপনাদেরকে বলেছিলাম যে চালকুমড়ো স্পিনের মতন লম্বা লম্বা করে ভাজাটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, এরকম মোটা মোটা করে চালকুমড়ো আমাদের কেটে নিতে হবে। তারপরে হাফ করে নেব, হাফ করে এই উপরে চামড়াটা আমি কেটে নেব। এই উপরের চামড়া আমি এখান থেকে কেটে নিলাম। এবার পিসটা কিন্তু এইরকমই মোটা হবে। এবার আমি এই সাইডটা, একটা সাইড আমি এরকম সোজা সোজা করলাম। এটা কাটতে কিন্তু খুব সাবধানে কাটতে লাগবে, যারা নতুন যাদের কোনো প্র্যাকটিস নেই তাদের অনেক সময় দুটুকরো হয়ে যায় কাটতে গিয়ে, আমারও হয়েছিল। একদম সোজা সোজা হবে, এইভাবে কাটতে হবে যতটা হাঁটছে। এবার আপনি এই দিকটাই দেখুন, এরকম সোজা করে কাটতে হবে, এই যে সোজা। এবার ঠিক তার অপোজিট ডিরেকশনে আমি এইভাবে কাটবো, স্ল্যান্টিং ওয়ে, এইভাবে এইভাবে কাটতে গিয়ে খুব সাবধানে কাটতে লাগবে, আমার এখনও দুটো হয়ে যায়। সুতরাং একটু সচেতন হতে লাগবে। আমার গেল দুটো হয়ে, এখনো হয়নি। এই যে ঠিক এইরকমই লম্বা হবে, এবার আমি এই বাটিতে নুন জল রেখেছি, নুন জল এটা ভিজিয়ে রাখবো। এই যে দেখুন কতটা লম্বা হয়েছে, এটা নুন জলে ভিজিয়ে রাখলে আরো লম্বা হবে। ভিজিয়ে রেখেছিলাম, তার ফলে কতটা লম্বা হয়েছে আমি খুব ভালো করে জলটাকে চিপে নিয়ে এবার বেসনে ডুবিয়ে ভাজবো। পটেটো টুইস্টার দিয়েও হয়, আমি আরেকদিন পটেটো টুইস্টার দিয়ে আপনাদেরকে পটেটোটা করে দেখাবো। আর এই রেসিপি, এই ভাজাটা কিন্তু আপনারা মূলো, শীতকালে মূলো দিয়েও ভাজাটা করতে পারেন, এবং আপনারা যে মূলো খাচ্ছেন সেটা বোঝাই যাবে না। মূলো দিয়ে হয়, আলু দিয়ে হয়, চাল কুমড়ো দিয়ে হয়, আর শীতকালে এই মূলো দিয়ে কিন্তু সত্যি ভালো লাগে, কেউ বোঝে না যে ওটা মূলো ভাজা। চাল কুমড়ো দিয়ে গরম গরম স্প্রিং ফ্রাই আমার রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আমি আবারও বলছি, মূলো দিয়ে খেতে খুবই ভালো লাগে, মূলো দিয়ে একবার ট্রাই করবেন শীতের সময়, মনেই হবে না যে ওটা মূলো খাচ্ছেন। এটা দেখতে অনেকটা কাতলা মাছের পেটির মতো লাগছে, খেতেও খুব সুস্বাদু হয়, আর গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন ঘি দিয়ে অল্প, ভালোই লাগবে। আপনারা যারা নতুন বন্ধু আছেন আপনার চ্যানেলে, একটু কাইন্ডলি ট্রাই করবেন ভাজাটা, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা আপলোড হলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। Thank you.
আজকের মতন বিদায় নিলাম। থ্যাংক ইউ, বাই বাই।